টাকা হলে আপনার নগদ অ্যাকাউন্টে পেমেন্টে নিতে পারবেন। সো বন্ধুরা আমার এখানে কিন্তু 61 টাকা আছে। এরপরে আমি এখান থেকে বিক্যাশটা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বিক্যাশটা সিলেক্ট করলাম 55 টাকা এবং ভ্যাট সহ 55 টাকা কাটবে। ইন্টার বিক্যাশ নম্বর এখানে আমি যে নম্বরটাতে পেমেন্ট নেব সেই নম্বরটি এখানে আমাকে তুলে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে আমার নম্বরটা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এখান থেকে দেখুন আমার নম্বর অবশ্যই সঠিক নম্বর দেবেন, ভুল করে নম্বর দিলে কিন্তু আরেকজন টাকাটা পেয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন সেই নম্বরটি দিয়ে দিবেন, তারপর এখানে উইথড্র অপশন আছে, উইথড্রতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেখুন এখানে থেকে কিন্তু আমাদের উইথড্রল সাকসেসফুলভাবে হয়ে গেছে, সেটা চলে এসলো। দেখতে পাচ্ছেন 50 টাকা সেটা কিন্তু আমাদের অলরেডি পেমেন্টটি কমপ্লিট করে দিয়েছে। এখন এখান থেকে আমরা মেসেজটি ওপেন করব, ওপেন করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপসটা থেকে উইথড্র করলাম সেই অ্যাপসটা দেখতে পাচ্ছেন ক্যাশ কয়েন রেফারে। এখান থেকে দেখতে পাচ্ছেন 50 টাকা সেটা কিন্তু আমাদের পেমেন্টটি কমপ্লিট করে। বন্ধুরা পার্ট টাইম জব, অনলাইনে পার্ট টাইম কাজ করে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন। সেই ইনকামকৃত টাকাটা সরাসরি আপনি 1 সেকেন্ডে সেটা বিক্যাশ এবং নগদে পেমেন্ট নিতে পারবেন। আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে একটি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি ফ্রিতে আপনার ফোনে ইনস্টল করে আপনি ইনকাম করতে পারবেন। সেই ইনকামকৃত টাকাটা সরাসরি বিক্যাশ নগদ রকেটে পেমেন্ট নিতে পারবেন এবং সাথে মোবাইল রিচার্জও পেয়ে যাবেন। এই আজকের এই অ্যাপ্লিকেশনে আপনি কীভাবে ইনকাম করবেন ফ্রিতে আপনার স্মার্টফোনে আজকের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে, A to Z এই ভিডিওতে থাকতেছে। এবং আজকের এই ভিডিওটি আপনি কমপ্লিট দেখবেন এবং আমি কিন্তু লাইভ পেমেন্ট প্রুফ সহ আজকের অ্যাপ্লিকেশনটি শেয়ার করতেছি এবং আমি নিজে কাজ করছি এই অ্যাপ্লিকেশনে। কাজ করার পর আমি এখানে উইথড্র দিয়ে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাবো কত সেকেন্ডে আমাদেরকে বিক্যাশ বা নগদে টাকাটা পেমেন্ট করে, এবং যে আমরা যে অ্যাপসটা থেকে ইনস্টল করে যে ফ্রিতে ইনকামগুলো করছি সেই ইনকামকৃত টাকাটা আমি কিন্তু লাইভে আপনাদের সামনে উইথড্র দিয়ে দেখিয়ে দেবো এবং কত মিনিটে বা কত সেকেন্ডে পেমেন্ট করে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি করে দেবো। তাই আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও কেটে না দেখে আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখুন। আপনি যদি অনলাইন থেকে পার্ট টাইম কাজ করতে চান, মোবাইল দিয়ে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি 100% পেমেন্ট পাবেন। এবং কাজের নিয়ম এবং কাজের ডিটেল এবং কীভাবে কাজ করতে হয় A to Z বুঝিয়ে দেবো এই ভিডিওতে, ঠিক আছে। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখুন। যারা ভিডিওটি কেটে কেটে দেখবেন তারা কিন্তু একটা টাকাও পেমেন্ট পাবেন না, এটা আগে বলে দিচ্ছি। যারা ভিডিও 1 সেকেন্ডও কাটবেন না তারাই কিন্তু এই আজকের এই ভিডিও দেখে কিন্তু টাকাটা বিক্যাশ বা নগদে পেমেন্টই নিতে পারবেন। যারা ভিডিও কেটে দেখছেন তারা এক টাকাও পেমেন্ট পাবেন না। আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি পেমেন্ট পাবেন। অনেক ভাই কিন্তু কী করে ভিডিওটি ওপেন করে সরাসরি অ্যাপসটি ডাউনলোড করে কাজ শুরু করে দেন, এই জন্য কিন্তু আপনারা পেমেন্ট পান না। আগে বুঝতে হবে কাজের নিয়ম এবং কীভাবে কাজ করতে হয়, এই ডিটেলগুলো আগে আপনাকে জানতে হবে, তারপরে অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে। এবং যদি আপনি নিয়ম মেনে কাজ না করেন তাহলে কিন্তু কোনো টাকা পেমেন্ট পাবেন না। এই জন্য আমি বলবো 100% নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। কী নিয়মে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন A to Z আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং আপনি যদি 100% পেমেন্ট নিতে চান এবং আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে পার্ট টাইম কাজ করে কিছু টাকা ইনকাম করে সেটা বিকাশ বা নগদে পেমেন্ট নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার লাইফে বেস্ট ভিডিও হতে যাচ্ছে। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও কেটে না থাকে আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখবেন, তাহলে আপনি 100% পেমেন্ট নিতে পারবেন। সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করতে চান, কোনো ইনভেস্ট ছাড়া ফ্রিতে ইনকাম করতে চান, তাহলে প্লিজ আজকের কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওর নিচে দেখতে পারবেন লাল কালার একটি সাবস্ক্রাইব বাটন, এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমি প্রতিটা ভিডিও যে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তাহলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনি প্রতিদিন পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে আপনিও আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে পার্ট টাইম কাজ করে আপনি কিছু টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্টই নিতে পারবেন। তাই প্লিজ প্লিজ যারা নতুন এসেছেন তারা এখান থেকে ফটাফট সাবস্ক্রাইব করে এখান থেকে বেল আইকনে ক্লিক করে সাদা করে দিন। আর এখান থেকে প্লিজ ভাই এখানে লাইক একটা করে দিন, ফটাফট একটা লাইক করে দিন। লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না ভাই, 24 ঘন্টা পর আপনাদের মাঝে রিয়েল অ্যাপ্লিকেশন খুঁজে বার করে আমি নিজে কাজ করে উইথড্র দিয়ে পেমেন্ট নিয়ে তারপরে আপনাদের মাঝে শেয়ার করি, যেন আপনারা 100% কাজ করেন এবং 100% পেমেন্ট পান, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি শেয়ার করি। তারপরে এখানে লাইক বাটনে ফটাফট একটা করে লাইক করে দেবেন, তারপরে চলে আসবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে চলে আসার পর যারা যারা আজকের অ্যাপ্লিকেশনে কাজ করবেন তারা তা লিখবেন এখানে আমি কাজ করবো। যারা এই কাজগুলো অবশ্যই আপনাকে মাস্ট বি করতে হবে, নাহলে কিন্তু 1 টাকা পেমেন্ট পাবেন না। অবশ্যই এখান থেকে লিখবেন আমি কাজ করবো, এখানে কমেন্টটা করে দেওয়ার পর কমেন্ট একটা ফটাফট লাইক করে দেবেন। লাইক করে দেওয়ার পর অবশ্যই এখান থেকে ভিডিও থেকে এই যে লাইক বাটন এখান থেকে লাইক করে দেবেন এবং নতুন এসে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদা করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই কাজগুলো অবশ্যই মাস্ট বি আপনাকে করতে হবে, তাহলে আমি আপনাকে 100% সাপোর্ট করবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আজকের অ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন। এর পাশাপাশি এখান থেকে চলে আসবেন মোড়ে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে
এখানে আমার কন্ট্যাক্ট ফোন নম্বরটা দিয়ে দেবো এবং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ঠিক আছে। এখন এই অ্যাপসটা থেকে আপনারা আজকে কীভাবে ইনকাম করবেন এবং আমি পেমেন্ট নিয়ে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। আগে বলেছি যারা যারা ভিডিওতে লাইক দিন ফটাফট একটা লাইক করে দেন প্লিজ ভাই, লাইক করে দেন। অ্যান্ড আজকের অ্যাপ্লিকেশনটা থেকে কীভাবে ইনকাম করতে হবে, কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে কাজ করতে হবে এবং কাজের নিয়ম অল ডিটেল আপনাকে জানতে হবে, ঠিক আছে। তাই ভিডিওটি 1 সেকেন্ডে করে না দেখে কমপ্লিট দেখুন। প্রথমে আপনি যে কাজটি করবেন আজকের অ্যাপসটা ডাউনলোড করার জন্য, আপনি এই যে টাইটেলটার উপরে ক্লিক করে দেবেন, টাইটেলের উপরে ক্লিক করে তারপর দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ লিঙ্ক। এবং এখান থেকে আপনি সরাসরি যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে চলে আসবেন। কমেন্ট বক্সে চলে আসার পর এখান থেকে আপনি অ্যাপ লিঙ্কটা পেয়ে যাবেন। আজকের এই অ্যাপ লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। সো বন্ধুরা, আজকের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাশ কয়েন, দেখতে পাচ্ছেন ক্যাশ কয়েন অ্যাপ্লিকেশন। এবং এখান থেকে তারা বাংলায় অনেক কিছু বলে দিয়েছে, আপনারা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন বাংলায় অনেক টেক্সট আছে, আপনি টেক্সটগুলো পড়ে নিতে পারেন। এরপরে আপনি যে কাজটি করবেন, এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলে ক্লিক করে প্রথমে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখন আপনি এখান থেকে অবশ্যই একটা 5-স্টার রিভিউ কিন্তু দিতে হবে। আমি আবার এখান থেকে দেখাচ্ছি, এইভাবে আসার পর এখানে ইনস্টলে ক্লিক করবেন। অ্যাপসটি ইনস্টলে ক্লিক করে তারপর একটু ওয়েট করবেন, এখানে অ্যাপসটি আমাদের ডাউনলোড হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে অ্যাপসটি সবাই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর একটু ওয়েট করবেন, এখানে ইনস্টল লেখা হচ্ছে, এখানে ইনস্টল আছে অ্যাপসটা। যখন ইনস্টল হয়ে যাবে আমাদের ফোনে অ্যাপসটি, তারপর এখান থেকে দেখতে পারবেন ওপেন লেখা চলে আসবে। আর অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ যে রেটিংটা আছে এখান থেকে 5-স্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লিখবেন অবশ্যই 5-স্টার রিভিউ দিয়ে কাজ শুরু করবেন, না হলে কিন্তু পেমেন্ট দিবেন না, ঠিক আছে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে অবশ্যই একটা রিভিউ দিবেন, আপনার সুন্দর একটা মতামত এখানে লিখে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি গুড অ্যাপ, অ্যান্ড এখানে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করে তারপর অবশ্যই এখানে পোস্টার ডন করে দেবেন, অবশ্যই একটা করে রিভিউ করে দেবেন, ঠিক আছে। রিভিউ না করলে কিন্তু আপনাকে পেমেন্ট করবে না, এগুলো কিন্তু অ্যাডমিন চেক করে আপনাকে পেমেন্টই করে দিবে। তারপর এখানে অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে এর পাশাপাশি আপনাকে একটা ভিপিএল লাগবে, ভিপিএল লিখে সার্চ দেবেন, ঠিক আছে। অবশ্যই আপনাকে এই দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তারপরে এই যে সুপার ভিপিএনটা আছে, এটা আপনি কী করবেন, এই সুপার ভিপিএনটা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সুপার ভিপিএনটা এখানে ইনস্টল লাগা থাকবে, ইনস্টলে ক্লিক করে এই ভিপিএনটাও আপনি ইনস্টল করে নেবেন। তারপরে ভিপিএনটি প্রথমে ওপেন করে দেবেন, ভিপিএনটি ওপেন করে দেওয়ার পর এই ভিপিএনটি আমাদেরকে কানেক্ট করতে হবে। ভিপিএনটি কানেক্ট করার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এই কান্ট্রি দেখতে পাচ্ছেন এই কর্নারে যে পতাকা আইকনটা আছে ক্লিক করে এখানে ইউএস কান্ট্রিটা আছে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কানেক্ট লেখাটা আছে, কানেক্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে তারপর একটি অ্যাড আসলে অ্যাডটি দেখে নিন। আমরা অ্যাডটি যখন শেষে উপর থেকে ক্লোজ আইকন পাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এভাবে আপনি ভিপিএনটি কানেক্ট করে নেবেন। এখন আমাদের কিন্তু দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। মোবাইল দিয়ে যদি আপনি ইনকাম করতে চাচ্ছেন, পার্ট টাইম জব করতে চাচ্ছেন, তাহলে এই দুইটি অ্যাপ্লিকেশন মাস্ট বি আপনাকে ডাউনলোড করতে হবে। একটা ভিপিএন অ্যাপস এবং আমরা যেটা থেকে আর্ন করবো কয়েন ক্যাশ সেই অ্যাপ্লিকেশনটি, ঠিক আছে। দুইটা কিন্তু আমার ফোনে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ভিপিএন অ্যাপসটা, এই যে ভিপিএন অ্যাপসটা কিন্তু আমার ফোনে অলরেডি ইনস্টল হয়ে আছে। অ্যান্ড এখান থেকে আমরা যে অ্যাপসটা থেকে আর্নিং করবো সেই অ্যাপসটা আমরা এখন ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এই কয়েন ক্যাশ অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এই অ্যাপসে আমাদেরকে সর্বপ্রথম একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর্নিং করার জন্য। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপের উপরে ক্লিক করবেন। সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পর এরপরে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার নেম, আপনার সঠিক নেম দিবেন এবং আপনার যে ফোন নম্বরটা আছে সেই ফোন নম্বরটা দিবেন। এখানে আপনার পছন্দ মতো 6-ডিজিট 4-ডিজিট একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে দিবেন। এখানে রেফারেল কোড হিসেবে 1234 থাকবে। তারপর এখানে সাইন আপের উপরে ক্লিক করবেন। যখন সাইন আপটা সাকসেসফুল হবে, রেজিস্টার কমপ্লিট হবে, তারপর আপনি এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি কী করবেন, এখানে যে ফোন নম্বরটা দিয়ে সাইন আপ করেছিলেন বা রেজিস্টার করেছিলেন সেই নম্বরটা দিতে হবে। এখানে নম্বর এবং পাসওয়ার্ডটি এখানে আপনাকে দিতে হবে। আপনার রেজিস্টারে যে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে দিয়ে এখান থেকে লগ ইন পাবেন, লগ ইনের উপরে ক্লিক করে দিতে হবে। সো বন্ধুরা, তারপরে অ্যাকাউন্টটি যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আপনাকে দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টটি যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি কত টাকা আর্নিং করছেন ফ্রিতে, সেই ব্যালেন্সটি আপনার কিন্তু এই জায়গা থেকে শো করাবে। দেখুন আমার অ্যাকাউন্টে 61.50 টাকা আছে। এই টাকাটা কীভাবে ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। প্রথমে এখান থেকে আপনি যে টাকাটা আর্নিং করবেন এই টাকাটা কিন্তু আপনি উইথড্র করে বিকাশ নগদ রিচার্জে পেমেন্টে নিতে পারবেন। সো বন্ধুরা, আমি সরাসরি এখান থেকে উইথড্র অপশনে আগে ক্লিক করে দিচ্ছি। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপস থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন সরাসরি মোবাইল রিচার্জে। মাত্র 10 টাকা যদি আপনি ফ্রিতে আর্নিং করতে পারেন, তবুও কিন্তু এই অ্যাপসটা থেকে আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এবং আপনি যদি 100 টাকা আর্নিং করতে পারেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন, এবং 100 টাকা আর্নিং করতে পারলে আপনার নগদ অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন। এবং এখান থেকে মাত্র 50 টাকা হলে আপনার বিকাশ অ্যাকাউন্টে নিতে পারবেন এবং 50 টাকা হলে আপনার নগদ অ্যাকাউন্টে পেমেন্টে নিতে পারবেন। সো বন্ধুরা, আমার এখানে কিন্তু 61 টাকা আছে। এরপরে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বিকাশটা সিলেক্ট করলাম, 55 টাকা এবং ভ্যাটসহ 55 টাকা কাটবে। ইন্টার বিকাশ নম্বর, এখানে আমি যে নম্বর
নম্বরটাতে পেমেন্ট নেব, সেই নম্বরটি এখানে আমাকে তুলে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমার নম্বরটা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এখান থেকে দেখুন আমার নম্বর, অবশ্যই সঠিক নম্বর দেবেন, ভুল করে নম্বর দিলে কিন্তু আরেকজন টাকাটা পেয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন সেই নম্বরটি দিয়ে দিবেন, তারপর এখানে উইথড্র অপশন আছে, উইথড্রতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখুন এখানে থেকে কিন্তু আমাদের উইথড্রল সাকসেসফুলভাবে হয়ে গেছে। আর এখান থেকে আমরা ওকের উপরে একটা প্রেস করে দেবো। ওকের উপরে প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমাদের অ্যাকাউন্টে এখন আছে 6.50 টাকা। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন 6.50 টাকা কিন্তু আমাদের মেইন ব্যালেন্সে আছে। এই অ্যাপস থেকে আপনারা এভাবে কিন্তু উইথড্র করে টাকাটা বিক্যাশ বা নগদে পেমেন্টটি ইজিলি নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে যখন আপনি এখানে কাজ করে কীভাবে আর্নিং করবেন এই বিষয়টা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই টাকাটা কিন্তু আপনি ইজিলি আর্ন করতে পারবেন। আপনার যদি একটা হাতে স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনটায় এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনি কিন্তু ফ্রিতে টাকাটা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের অলরেডি টাকাটা চলে এসেছিল, দেখতে পাচ্ছেন 50 টাকা, সেটা কিন্তু আমাদের অলরেডি পেমেন্টটি কমপ্লিট করে দিয়েছে। আর এখান থেকে আমরা মেসেজটি ওপেন করব, ওপেন করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপসটা থেকে উইথড্র করলাম সেই অ্যাপসটা দেখতে পাচ্ছেন ক্যাশ কয়েন রেফারে। এখান থেকে দেখতে পাচ্ছেন 50 টাকা, সেটা কিন্তু আমাদের পেমেন্টটি কমপ্লিট করে দিয়ে এলো। এখান থেকে আমরা এখন যদি অ্যাপসের ভিতরে চলে আসি, অ্যাপসের ভিতরে আসার পর এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করব। হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্টটি কিন্তু পেইড করে দিয়েছে। মাত্র 10 টাকা হলে আপনি এভাবে কিন্তু অ্যাপসটা থেকে পেমেন্ট নিতে পারবেন। এখন হচ্ছে কীভাবে এই টাকাটা আপনি আর্নিং করবেন ফ্রিতে, এই বিষয়টা আপনাদেরকে এবার ক্লিয়ার করে দিচ্ছি। এবং এখান থেকে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে একটি বোনাস অপশন পাবেন। এরপরে আমার অ্যাকাউন্টে দেখুন এখানে 6.50 টাকা আছে। আপনি এখন যদি বোনাসে ক্লিক করেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অলরেডি বোনাসটা কমপ্লিট করেছি। বোনাসে কিন্তু আপনি 50 পয়সা এমনিতে বোনাস পেয়ে যাবেন। এরপর যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ফিরে আরও 50 পয়সা, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এখান থেকে 1 টাকা বোনাস পেয়ে যাবেন। এরপরে এখান থেকে আপনাকে আর্নিং করতে হবে, মিনিমাম 10 টাকা আর্নিং করতে পারলে আপনি এখান থেকে উইথড্র যে অপশনটি আছে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল রিচার্জটা সিলেক্ট করে আপনি 10 টাকা হলে মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটি নিতে পারবেন ইজিলি। এখন হচ্ছে এই টাকাটা আমাদেরকে ইনকাম করতে হবে। টাকাটা ইনকাম করার জন্য এখানে ট্যাক্স অপশন পাবেন, এই স্টার ট্যাক্সে ক্লিক করবেন। স্টার ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, 10টা অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার জন্য এখান থেকে পেয়ে যাবেন নেক্সট একটা বাটন, নেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে যে অ্যাডটা আসছে যে টাইম কাউন্ট হচ্ছে জাস্ট টাইম কাউন্ট পর্যন্ত ওয়েট করবেন। এভাবে আপনি এখান থেকে মোট 10টি অ্যাড কমপ্লিট দেখবেন। ঠিক আছে, 10টি অ্যাড কমপ্লিট দেখার পর 1টি অ্যাড আমাদেরকে ক্লিক করতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন 1টি অ্যাড দেখে আমার কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সটে আমরা কী করবো, ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে এভাবে মোট 10টি অ্যাড দেখে নেবেন। তো বন্ধুরা অনেক ভাই বলতে পারেন ভাই ক্লিকে 5 টাকা 3 টাকা 2 টাকা এইরকম অ্যাপস শেয়ার করেন, ভাই ভাই ওই এরকম অ্যাপস কিন্তু পেমেন্ট করে না। দেখুন এখানে কিন্তু আমার 9টি ইমপ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আবারও এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে এরপরে একটু ওয়েট করবেন। অ্যাডগুলোর উপরে কখনো ক্লিক করার দরকার নেই, জাস্ট টাইম কাউন্ট পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে যখন টাইম কাউন্ট শেষ হবে তারপরে আপনি যে কাজটি করবেন দেখতে পারবেন ক্লোজ দিস অ্যাড, ব্যাক বাটন প্রেস করে ব্যাক করে নেবেন আপনার ফোনের। এরপর 10টা অ্যাড কমপ্লিট আমাদের কিন্তু দেখা হয়ে গেছে। এরপর এখানে ক্লাইম চলে আসবে, ক্লাইমের উপরে জাস্ট একটা ক্লিক করে ক্লিক দিস অ্যাড, এখন এই অ্যাডের উপরে ক্লিক করুন, কোনো সমস্যা নেই, এখানে জাস্ট 20 সেকেন্ড ওয়েট করুন। ঠিক আছে, এতটুকুই কাজ, 10টা করে অ্যাড দেখবেন, একটা লাস্টের অ্যাড একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, এখানে আমাদের কিন্তু অটোমেটিকলি ব্যাক করবে, আপনাকে কোনো রকম কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে ওয়েট করে নেবেন। ওয়েট করে নিলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদেরকে 30 সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে এই পেজে। আমরা এখান থেকে 30 সেকেন্ড ওয়েট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্যাক চলে আসবে আসার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্যাক করে চলে আসলো। আসার পর এখান থেকে আমরা যদি এখানে ব্যাক করি এখান থেকে ক্লোজে ক্লিক করে দেখুন এখান থেকে 25 পয়সা পার কাজে আপনি এখান থেকে 25 পয়সা আর্ন করতে পারবেন। অনেক ভাই বলতে পারেন ভাই ক্লিকে 50 পয়সা 1 টাকা 2 টাকা এরকম অ্যাপস দেন, ভাই ওগুলো অ্যাপসে আপনি কাজ করবেন? বর্তমানে আমি যেটা বলবো অ্যাড নেটওয়ার্কে অত আর্নিং হয় না। ঠিক আছে, বর্তমান সময় কিন্তু অত আর্নিং হয় না, অ্যাড নেটওয়ার্ক যে অ্যাপসগুলো আছে অত আর্নিং হয় না। এটা যে 25 পয়সা দিচ্ছে এটাই কিন্তু আপনাকে বেশি দিচ্ছে, 25 পয়সা যে দিচ্ছে এটাই অনেক বেশি দিচ্ছে তারা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই অ্যাপস থেকে আপনি প্রতি 4 বার যদি কাজ করেন 40টি অ্যাড দেখেন তাহলে 1 টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি 4 বার অ্যাড দেখবেন, 10টা করে অ্যাড দেখার পর আপনি 10×4=40টি অ্যাড দেখলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সামথিং 1 টাকা। ঠিক আছে, এভাবে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। যখন আপনার অ্যাকাউন্টে এখানে 10 টাকা হয়ে যাবে এরপর আপনি এখানে উইথড্রলে আসে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে যখন এখান থেকে 10 টাকা হয়ে যাবে আপনি এখান থেকে মোবাইল রিচার্জটা জাস্ট সিলেক্ট করবেন, এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন, আর এখানে উইথড্রোতে ক্লিক করবেন, আপনার পেমেন্টটি আপনার মোবাইল রিচার্জের মাধ্যমে চলে আসবে। ঠিক আছে, আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন কীভাবে এই অ্যাপসটা থেকে পেমেন্ট আসে এবং
কীভাবে ইনকাম করতে হয়, ঠিক আছে? সীমিত ইনকামে অনেক বেস্ট। আপনারা যদি ক্লিকে 5-10 টাকা ইনকাম করতে চান, ভাই ওই রকম অ্যাপসে কাজ করবেন, লাস্টে দেখবেন কোনো পেমেন্ট নেই, আপনি উইথড্র করছেন, কোনো টাকা পেমেন্ট দিচ্ছে না, এরকম অ্যাপস কাজ করার না কাজ করার দরকার নেই ভাই। যেটা সীমিত আর্নিং দেয় সেটাই কিন্তু 100% রিয়েল হয়ে থাকে এবং 100% পেমেন্ট করে থাকে। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন, তারাও যেন অনলাইন থেকে ইনকাম করতে পারে কিছু টাকা, ঠিক আছে? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনলাইন পেমেন্ট চ্যানেলের সাথে থাকবেন। খোদা হাফেজ।